দাঁড়িয়েছে। মানে সরকার কিন্তু সেটা জানে। একটা জিনিস আমি একটু ক্লিয়ার হই, যারা হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি আছে, যার টাকা লাগবে অপারেশনের জন্য, আগামীকাল ব্যাংক বন্ধ, এটিএম থেকে টাকা তোলা যাবে না, তাদের জন্য মোদি কি নিজে এটা ফ্রি করে দিচ্ছে? প্রধানমন্ত্রী ঘোষণায় আছে যে 11 তারিখ অবধি হাসপাতালের নোট বৈধ। দুর্নীতি আর কালো টাকার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে 3 সেনা প্রধানের সঙ্গে মিটিং করে এসে হাস্যকর একটা বক্তব্য রাখলেন, যেদিন রাহুল গান্ধী সভাপতি হচ্ছেন সেদিন এই বক্তব্য, আমার মনে হয় মনোরোগ বিশেষজ্ঞের প্রয়োজন আছে। আমি একটা কথা বলছি, আমি খালি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস পরিষ্কার, ভারতবর্ষের মানুষের প্রকৃত যে সমস্যাগুলো, এই সমস্যার কোন সঠিক বাস্তবোচিত সমাধান এই সরকারের কাছে নেই বলেই যত রাজ্যের আশারে গল্প। তারপরে বলো আমার আরে চার্জ ইউজ হয়ে গেলে তারপর স্লো যায় নেট। আজ মধ্যরাত থেকেই 500-1000 টাকার নোট নিষিদ্ধ। আচ্ছা বিকালবেলা তো খবর পাইনি ইমনে এখানে। আমি এক্ষুনি 500 টাকা দিয়ে ভাঙিয়ে নিয়ে এলাম, ওরা জানলে দিত না? দিত না। স্বাভাবিক নিয়মেই তোমরা বুঝতে পারছো, এখানে অভিরূপ বাবু আছেন, ওনারা আমার থেকে অনেক ভালো জানেন, ওনারা আমায় ভুল হলে সংশোধন করে দেবেন। এই যে নরেন্দ্র মোদীও বললেন যে আপনারা যদি এখন আপনাদের সঞ্চয় যাবতীয় 500-1000 টাকা নিয়ে ব্যাংকে যান, এক্ষুনি ব্যাংক সেটাকে রিপ্লেস করতে পারবেন। অর্থাৎ কি, নভেম্বরের 24 তারিখ পর্যন্ত 2000 টাকা করে আমরা রিপ্লেস করবো, তারপর একটু বাড়াবো। অর্থাৎ কি, যে মুহূর্তে 500-1000 টাকা তোমার নিষিদ্ধ হয়ে গেল, সে মুহূর্তে 100 টাকার নোটের একটা মানে প্রচন্ড ডিমান্ড বেড়ে গেল। হ্যাঁ, বাই লিপসেন ব্যবস্থা হাহাকার তৈরি হয়ে গেল। অত 1000 টাকার নোট এখন যোগান নেই আমাদের কাছে, অত 1000 টাকার নোট 100 টাকার নোট ছাপানো নেই এই মুহূর্তে। এই যে ভয়েডটা, 100 টাকার নোটের ডিমান্ড তোমার এই জায়গায় আর সাপ্লাই এই জায়গায়, এই ভয়েডটা ফিল আপ করার জন্য 100 টাকা ছাপাতে কত টাকা খরচা হয় এটা আপনি জানেন? বড় ডিনোমিনেশন এর আমি যে কথা বলছি না, আমি সেই প্রসঙ্গে বলি নি কিছু। জানেন কি, তুমি ইন্ট্রিনসিক ভ্যালুর কথা বলছো, আমি সেই প্রসঙ্গে যাই নি। আমি যেটা বলছি, যারা জাল করে তারা আমি তোমায় বলছি টাকা খরচা করবে না। আমি কথাটা বোঝার চেষ্টা করো, আমি ইন্ট্রিনসিক ভ্যালু, তুমি যেটা বলছো ইন্ট্রিনসিক ভ্যালু, আমি সেটা বলে যাচ্ছি না। আমি বলছি আজকে যাবতীয় 500 টাকা এবং 1000 টাকার নোটকে রিপ্লেস করার জন্য, একটা 500 টাকাকে রিপ্লেস করার জন্য তোমার 5টা 100 টাকার নোট দরকার, একটা 1000 টাকার নোটকে রিপ্লেস করার জন্য তোমার 10টা 100 টাকার নোট দরকার। ওই পরিমাণ 100 টাকার নোট যেহেতু আমি আমি নেই তো ছবিটা দেখাও এটিএম এর সামনে, ঠিক কি ছবিটা পার্ক স্ট্রিটে? একদমই শুনুন, এই যে 500 টাকার নোট 1000 টাকার নোট, সেক্ষেত্রে এই 1000 টাকা তোলা, বারংবার করে 100 টাকা করে আপনার দিতে তোলার বিষয়টা, এবং এটিএম এ পুরো সিস্টেমটাই বদল আচমকাই, মানে এটা কি বল? হ্যাঁ, এটা তো মানে ভাবা যাচ্ছে না যে এরকম ধরনের কিছু হতে পারে, এটা তো আমি কল্পনাই করতে পারছি না। আমি অভিরূপ সরকার কাছে আসবো, অভিরূপ দা এর সলিউশন আপনারা, সুমন বাবু আপনি স্টুডিওতে আছেন, মানুষকে বলুন। আমি বলছি প্রত্যেকে বিভ্রান্ত, খুব স্বাভাবিক, আমিও বিভ্রান্ত। আমি এর কোন রকম যুক্তি খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে কি। ধরো যদি মনে করি যে ভ্রষ্টাচার, ভ্রষ্টাচার কথাটা মোদী একবার ব্যবহার করলেন, ভ্রষ্টাচার আটকানোর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, আমি আমার বাড়িতে যে 500-1000 টাকার নোটগুলো আছে, এগুলো ব্যাংকে নিয়ে গেলাম পাল্টানোর জন্য। ব্যাংক কি করে বুঝবে যে এটা কালো টাকা না ঠিক টাকা? টাকার গায়ে তো কালো রং লাগানো থাকে না। তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি আলাদা করে একটা টিম তৈরি করবে, প্রত্যেকে যে টাকাটা পাল্টাতে আসছে তার টাকাটা অ্যাকাউন্ট করা হয়েছে কি হয়নি? এটা তো অসম্ভব একটা ব্যাপার। অর্থাৎ একদিকে বলছেন ভ্রষ্টাচার, আর একদিকে সন্ত্রাসবাদ, যে এত যার কাছে বাজার। ভ্রষ্টাচার যেটা বলছে সরকার, আমি তো বলবো এটা সরকারের যথেচ্ছাচার, মানে যথেচ্ছাচার করা হচ্ছে এবং এটার ফলে। আচ্ছা, আমি সন্ত্রাসবাদের কথাটা বলি, সন্ত্রাসবাদীরা যদি কালো মানে কাউন্টারফিট নোট তৈরি করে, নিশ্চয়ই করে, কোনো সন্দেহ নেই। ISI থেকে কিছুদিন আগে একটা স্টাডি হয়েছে কত পার্সেন্ট জাল নোট আমাদের আছে, সেই ISI তৈরি করছে। হ্যাঁ, না মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একটা স্টাডি করেছে কিছুদিন আগে করেছে, সেটা বেশি আমি কম বলবো না, তবে একেবারে অ্যালার্মিং
অর্ধেক বেশি তা মোটেই। এখন ক্যান্সার হলে শুনেছি ভালো ব্লাড সেল খারাপ ব্লাড সেল সব নষ্ট করে দেওয়া হয়, এটা তো আমাদের কি সেরকম কোনো ক্যান্সার হয়েছে যে আমাদের সব নোটগুলোকে নষ্ট করে দিতে হবে? সেরকম তো কিছু ক্রাইসিসের মধ্যে ইকোনমি পড়েনি, মানে সত্যিই পড়েনি, আমাদের ইকোনমি তো ঠিকঠাকই চলছিল। সব থেকে বড় কথা, সারা পৃথিবী জুড়ে আমাদের দেশ জুড়ে তো বটেই একটা রিসেশন চলছে, একটা টানা রিসেশন চলে আসছে। সেই রিসেশনের মূল জায়গাটা হচ্ছে চাহিদার অভাব, লোকে কিনছে না, যথেষ্ট জিনিসপত্র কিনছে না। এবার কেনা জিনিসটাকেই যদি এইভাবে কঠিন করে দেওয়া হয়, কেনা মানে শুধু মোটর গাড়ি কেনা তো নয়, দৈনন্দিন মানুষ ছোটখাটো যে জিনিসগুলো কেনে সেগুলো বিল্ড আপ করেই তো টোটাল ন্যাশনাল ইকোনমি তৈরি হয়। এখন সেই ট্রানজাকশন গুলোকে যদি এত ডিফিকাল্ট করে দেওয়া হয়, এক নম্বর হচ্ছে আমাদের ইকোনমিটা একটা সাংঘাতিক ঘা খাবে, দু নম্বর হচ্ছে যেটা রিলেটেড কনফিডেন্স চলে যাবে সাধারণ মানুষের সরকারের উপর কনফিডেন্স। আমি এই সাধারণ মানুষের প্রশ্ন আপনাদের দুজনের কাছে আসবো। শুনবাবু আমায় বলুন, একজন সাধারণ মানুষ এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে 8টায় প্রচুর প্রথমে ভূমিকা ছিল, তারপর প্রধানমন্ত্রীর ঘোষণা শুনলেন, এবার তার বাড়িতে তিনি আজকে হচ্ছে 8 তারিখ, তার 1 তারিখে বেতন হয়েছে, বেতনের একটা অংশ তার বাড়িতে রাখা আছে, এই 1000 এবং 500 টাকার নোটগুলি নেই, তিনি কি করবেন, তার কি করা উচিত আপনার পরামর্শ দিন। দেখুন, আপনি যদি ফিরে যান আর যখন নোট আবিষ্কার করা হয় সেন্ট্রাল ব্যাংক ইংল্যান্ডে, তখন কিন্তু সভরিনের বদলে নোট দেওয়া হবে, তার থেকেই প্রমিসটা আই প্রমিস টু পে দ্য বেয়ারার নোটটা আসে, অর্থাৎ আমি তোমার এটা গচ্ছিত রাখলাম, এই স্লিপটা নিয়ে যাও, তুমি সেটা ফেরত দিতে পারবে। আমরা জানি বিশেষ করে শহরতলিতে বেশিরভাগ জিনিসটাই ক্রেডিটে চলে, খাতায় চলে, তোরা আপনার স্টেশনারি দোকান থেকে করলে সেখানে আপনি লিখে নেবেন, মাসের শেষে গিয়ে দেবেন, এবং প্রমিসারি নোট এখন হাতে লিখে যাবে, এবং চেনাশোনা দোকানদার আপনাকে জানবে আপনি কি অবস্থায় দিতে পারছেন না, সময়টা হচ্ছে না। শুনবাবু, আমি বলছি এই পিছনে আমাদের হয়তো সহকর্মী আছে শ্রমিক সাহা, তার বাবা দোকানে গিয়েছিলেন, নতুন রকমের হুন্ডি সিস্টেম শুরু হবে নাকি? আমি বাস্তব অভিজ্ঞতাটা বলছি, ধরুন এখন তো এই ধরুন দক্ষিণ কলকাতায় কে কাকে চেনে আর খাতা লেখে, আমি আমি সহজ করাটা বলছি, 500 টাকার নোট দিয়েছেন, দোকানদার বলছে নেবো না, ফেরত দিয়ে দিয়েছেন, তিনি অফিসে ফোন করে ছেলের কাছে জানতে চাইছেন যে কেন দোকানদার নিল না, মানে এক্স্যাক্টলি এই আটার কনফিউশনের মাহল ফোনে যখন ছিলেন উনি বললেন এবং অত্যন্ত সঠিক কথা বললেন, তোমার কাছে যে 500 টাকা আছে কি সাধারণ একজন গৃহস্থের কাছে যে 1000 টাকার নোট আছে, এটা ব্ল্যাক মানি নয়, ব্ল্যাক মানি যাদের কাছে আছে তাদের টাকা স্টেট ব্যাংকে থাকে, তাদের টাকা বিনামে বিভিন্ন100 টাকা আছে, 100 টাকা আছে, সেইটা দিয়ে দৈনন্দিন কেনাকাটা করার চেষ্টা করব। আর 500 টাকা এটিএমে আপনি 25,000 তুললে 4টি ম্যাক্সিমাম 100 টাকা পাওয়া যাচ্ছে, না খুব বেশি অ্যাভেলেবল নয়, দেবেই না, তার বেশি দেবেই না। এখন সেইগুলো নিয়ে ধরে রাখা, তারপর ব্যাংকে যাওয়া, ব্যাংকে গিয়ে সেটা সঙ্গে সঙ্গে হয়তো পুরোটা পাল্টে দেবে না, জমে দেয় না, ব্যাংক তো কালকে বন্ধ, দুদিন অবশ্যই।